সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য থাকছে ভিন্ন ধরনের পুডিং রেসিপি আজকের পুডিংটা আমি তৈরি করে দেখাবো ক্যারামেল বিস্কিট পুডিং রেসিপি আর খুব সহজে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় আজকে আমার এই সহজ রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক দেখেন আমি প্রথমে বিস্কিট নিয়েছি আমি বিস্কিটটা ব্রেন্ড করে নিয়েছি দেখেন ব্রেন্ড করে একটা বাড়িতে ঢেলে নিয়েছি আমি এখন এক গ্লাস লিকুইড মিল্ক নিয়েছি ঘন লিকুইড মিল্ক সেগুলো এখানে ঢেলে দিয়েছি দিয়ে আমি বিস্কিটের গোড়ার সঙ্গে মিক্স করে নিয়েছি দেখেন বিস্কিটের গোড়ার সঙ্গে মিল্ক আমি ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি তার জন্য আমি একটা বোল নিয়েছি দেখেন সেখানে আমি পাঁচটা ডিম দিয়ে দিচ্ছি তারপরে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন বেশি কম দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আমি আজকে রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাসায় একবার হলো ট্রাই করবেন দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দেখেন আমি বিস্কিটের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা এখানে ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি হ্যাঁ পুডিংটা তৈরি করা কিন্তু একদম সহজ অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় দেখেন আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখেন আমি পুডিনের ব্যাটারটা রেডি করে নিয়েছি ক্যারামেল তো সবাই তৈরি করতে পারে তার জন্য আমি আগে থেকে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আমি এটা দেখিয়ে দিই নাই আমি এখন পুডিনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন মোলে ঢেলে দিয়েছি আমি কিন্তু আজকে এই পুডিনটা ছোলায় তৈরি করে দেখাবো তার জন্য আমি আগে থেকে পানি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে দেখেন আমি এখন মলটা বসিয়ে দিয়েছি এই পুডিংটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট কুক করে নিয়েছি দেখেন পুডিংটা হয়ে গেছে আমি এখন দেখেন পুডিংটা আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখেন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি পুডিংটা হয়ে গেছে আমি পুডিংটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি মূল থেকে বের করে নিয়েছি দেখেন আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন কত সফট নরম তুলতুলে এই পুডিংটা কেটে কিন্তু অনেক মজা অনেক ইয়ামি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন